প্রবাসীরা নবজাদা, প্রবাসীরা দেশে এলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এমনকি চুরিচামারি বেড়ে যেতে পারে। প্রবাসীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। তারা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণেই দেশে প্রবাসীরা অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন কয়েস। করোনা মহামারীর কারণে দেশে দেশে লকডাউন দেয়া হলে কর্মহীন হয়ে পড়েন লাখ লাখ প্রবাসী বাংলাদেশী। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরে এলে দেশের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্য ছিল এরকম। দেশে আপনার অত আসবে না, আমাদের মানুষ ম্যানেজ করে ফেলে, কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরিচামারি বেড়ে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে প্রবাসীদের তিনি চুর বলেননি বলে এমন ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী। আমি প্রবাসী চুর সেটা বলিনি, আমি বলছি দেশে যেগুলো লাইকলি হ্যাপেন, দারিদ্র বাড়লে, আনএমপ্লয়মেন্ট বাড়লে নিশ্চয়ই আপনার দেশে চুরি চামারি বাড়বে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন যুক্তরাজ্য প্রবাসীরা। তারা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি করছেন। চোর এবং নবাবজাদা দুটি ব্যঙ্গাত্মক উক্তির কারণে আমরা অপমানিত হয়েছি, তাই আমি একজন রেমিটেন্ট যোদ্ধা হিসাবে মাননীয় মন্ত্রীর এই উক্তির তীব্র নিন্দা করছি এবং সাথে সাথে তাকে আহ্বান জানাচ্ছি উনি ওনার বক্তব্য প্রত্যাহার করার জন্য। সরকারের উচ্চ পর্যায়ের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন বন্ধু সম্পর্কে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওনার কথা মোটেই সংযুক্ত হয় নাই, সঠিক হয় নাই, এটা অন্যায়। উনি এর জন্য প্রবাসীর সাথে মারটা উচিত বলে মনে করি। তবে যুবলীগের এই নেতা মনে করেন মন্ত্রীর বক্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে। 20-30 লক্ষ প্রবাসী যদি এই পান্ডামিক শেষে বাংলাদেশে ফিরে আসেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, অভাব অনটন বেড়ে যেতে পারে, সামাজিক নিরাপত্তা নষ্ট হতে পারে, দেশে চুরি চামারি বেড়ে যেতে পারে। এর মানে নয় প্রবাসীরা দেশে গেলে তারা চুরি চামারি করবেন, এটা আমরা ভুলভাবে নিয়েছি। চুরি চামারি বেড়ে যাওয়া বিষয়ক বক্তব্যের আগে পররাষ্ট্রমন্ত্রী ইতালি ফেরত প্রবাসীর আচরণের প্রতিক্রিয়ায় নবাবজাদা শিরোনামে আরও একটি বিতর্কিত বক্তব্য দেন। সরকারের মন্ত্রী পর্যায়ের ব্যক্তির বেফাঁস মন্তব্যে উৎসাহিত হয়ে দেশে প্রবাসীদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করছেন সাধারণ প্রবাসীরা। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রবাসী যাওয়ার পরে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, তারা চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, তাদেরকে হোটেলে হসপিটালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ যারা দায়িত্বশীল অবস্থায় রয়েছেন সরকারের বা সরকারের বাইরে, একটু সতর্ক হয়ে কথা বলুন। যত সহজভাবে আপনারা কথা বলবেন ততই ভালো। সম্প্রতি সিলেটের বিভিন্ন ব্যাংক, ডাক্তারের চেম্বার, এমনকি শপিং সেন্টারগুলোতেও প্রবাসীদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ও নোটিশ প্রদর্শন করা হয়। মন্ত্রী পর্যায়ের ব্যক্তির বক্তব্যে উৎসাহিত হয়ে প্রবাসীদের সাথে এমন ঔষধজন্যমূলক আচরণ করা হয়েছে বলে দাবি করছেন সাধারণ প্রবাসীরা। জাকির হোসেন কয়েস, টিভি ওয়ান নিউজ, লন্ডন।